আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। বরাবরের মতো আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে আবারও চলে আসলাম আপনাদের সাথে। আজকে যে ভিডিওটা শেয়ার করবো এটা হচ্ছে গত নভেম্বরের 2 তারিখ যে নিউ ইয়র্ক সিটিতে যে নির্বাচনটা হয়েছিল, মেয়র নির্বাচন, সিটি কাউন্সিল মেম্বার নির্বাচন, প্লাস এখানে সিভিল কোর্ট, জজ কোর্টে যেসব নির্বাচনগুলো হয়েছিল, তো ওইটার উপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি আপনাদেরকে একটা নিউজ পেপার দেখাবো এখন, আমাদের বাংলাদেশি একটা নিউজ পেপার। এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে একটা আজকাল সাপ্তাহিক নিউজ পেপার, 30 বছর পর কৃষ্ণাঙ্গ মেয়র। আর এবার দেখতেছেন ইতিহাস গড়লেন বাংলাদেশের নারী সোমা ও শাহানা। আর এখানে আছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকার নির্বাচন, মুসলিম প্রার্থীদের জয় জয়কার। তো এগুলো হচ্ছে মোটামুটি মানে গত সপ্তাহের একদম ব্রেকিং নিউজ। এই যে আমাদের বাংলাদেশিরা বিশেষ করে যে মানে নির্বাচনে জয় হয়েছে, বিশেষ করে দুইজন মহিলা ইতিহাস গড়লেন, বাংলাদেশি নারী সোমা এবং শাহানা। তো সোমা হচ্ছে এখানে যে সিভিল জজ কোর্ট আছে, সিভিল কোর্টে যে প্রার্থী হিসাবে সিভিল কোর্ট থেকে দাঁড়াইছিল, তো ওখানে সে জয় হয়েছে। আর পরবর্তীতে যে শাহানা হানিফ, ও জয় হয়েছে এখানে কাউন্সিল মেম্বার, ডিস্ট্রিক্ট কাউন্সিল মেম্বার, 39 ডিস্ট্রিক্ট থেকে কাউন্সিল মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছে। তো দুজনই মুসলিম বাংলাদেশি বংশোদ্ভূত, এবং আমেরিকার ইতিহাসে এরাই প্রথম মানে মুসলিম বাংলাদেশি যারা নির্বাচনে জয় হয়েছে। আর এখানে দেখুন মুসলিম প্রার্থীদের জয় জয়কার, আমেরিকার স্থানীয় সরকারগুলোর নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয় জয়কার, মানে এখানে বাংলাদেশ, পাকিস্তান এবং আরব বংশোদ্ভূত প্রার্থীর সংখ্যাই ছিল বেশি, তো এরা সবাই মুসলিম মুসলমান। তো মুসলিম সহ আমাদের বাংলাদেশিদের যে একটা বিশাল একটা সাফল্য এই বছর এই নিউ ইয়র্ক সিটির নির্বাচনে। আর এদিকে আছে 30 বছর পর কৃষ্ণাঙ্গ মেয়র, এই এটা হচ্ছে এরিক অ্যাডামস, মানে প্রথম কোনো ব্ল্যাক মেয়র মানে আরেক মানে 30 বছর পরে আবার নির্বাচিত হয়েছে। এর আগে আরেকবার নির্বাচিত হয়েছিল আর একটা মেয়র কৃষ্ণাঙ্গ, এটা নিয়ে সেকেন্ড টাইম। তো যেটা এখন বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশিরা কিন্তু ভালোই করছে এই বছর, বিশেষ করে যে বাইডেন সরকার আসার পরে ডেমোক্র্যাটদের মোটামুটি একটা ভালোই প্রাধান্য বিস্তার এই নিউ ইয়র্ক সিটিতে। আর এরা যারা জয় হয়েছে সবাই কিন্তু ডেমোক্র্যাট থেকেই, এখানে রিপাবলিকান বলতে গেলে নাই টোটালি। মেয়র হতে শুরু করে ডিস্ট্রিক্ট কাউন্সিল, তারপরে সিভিল জজ কোর্ট এবং সিভিল কোর্টে যারা মেম্বার ছিল সবাই বেশিরভাগই কিন্তু ডেমোক্রেট। আর যেটা বলতেছিলাম বাংলাদেশিদের একটা সাফল্য, বিশাল একটা সাফল্য, তো এটা আসলে আশাব্যঞ্জক একটা দিক, ভবিষ্যতে এরকম আরও অনেক বাংলাদেশিরা আগায় আসবে, বিভিন্ন যে বোর্ড নির্বাচন হচ্ছে এখানে কাউন্সিল মেম্বার কিংবা আরও বিভিন্ন পদে দাঁড়াবে, তো সেই আশাই করতেছি। আর মুসলমানদের একটা কিন্তু ভালো একটা অবস্থান করে নিছে এই নিউ ইয়র্ক সিটিতে। আর নিউ ইয়র্ক সিটিটা হচ্ছে আসলে একটা ইমিগ্রেন্টের সিটি, বিশ্বের প্রতিটা প্রান্ত থেকে এখানে মানুষজন আসে, তো এই কারণেই ওয়ার্ল্ডের মধ্যে যে কয়টা শহর বড় বড় ইমিগ্রেন্টের শহর আছে তার মধ্যে নিউ ইয়র্ক সিটি একটা অন্যতম। তো মোটামুটি এখানকার মানে যে ক্যান্ডিডেট কিংবা প্রার্থী তারা কিন্তু বেশিরভাগই কিন্তু এই মানে দেশের বাইরের, মানে এখানকার যে অরিজিনাল যে আমেরিকান আছে তাদের খুব সংখ্যা খুবই কম, বেশিরভাগই যে কাউন্সিল মেম্বার হতে শুরু করে মেয়র হতে শুরু করে এরা বেশিরভাগ কিন্তু দেশের বাইরে থেকেই, অন্যান্য দেশের সব প্রার্থীরা এরা। তো নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এরা ভালোই রেজাল্ট দিছে আমাদেরকে। তো আশা করি আপনাদের সাথে আমি চেষ্টা করছি এই ভিডিওটা শেয়ার করার জন্য, যে এখানকার এই যে নির্বাচনের কী অবস্থা, টোটাল একটা ভিউ এই নিউ ইয়র্ক শহরের, কীভাবে এখানে নির্বাচনটা হয়েছে, কারা জয় হয়েছে। তো যদি ভিডিওটা ভালো থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে দিবেন সবার সাথে, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে আমেরিকার যে নিউ ইয়র্ক শহরের, বিশেষ করে যে নিউজ, যে ব্রেকিং নিউজগুলো আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ভিডিও তো সামনে আসবেই, প্রতিদিনই আমি ভিডিও দিচ্ছি, আমার সাথে থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো পরবর্তীতে আবার চলে আসবো আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।